ভারত আমাদের সবথেকে কাছের প্রতিবেশী রাষ্ট্র। ভারতের সাথে বাংলাদেশের মানুষের ভালো সম্পর্ক বজায় রাখা উচিত। ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের তরফে কে এমন মন্তব্য ছুড়ে দিলেন যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে দুপক্ষের নেটিজেনদের মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ি? সেখানে হঠাৎ করে কেন বাংলাদেশের তরফে এমন মন্তব্য উঠে এলো? ভারতের সাথে সম্পর্ক খারাপের ফল তবে কি এবার প্রভাব ফেলছে বাংলাদেশে? তা না হলে আচমকায় কেন জোরালো হচ্ছে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখার প্রসঙ্গ? ভারতের সাথে সম্পর্ক ভালো করে কি তবে লাভ রয়েছে বাংলাদেশের? এই মর্মে আরও যে প্রসঙ্গটা জোরালো হচ্ছে তা হলো বাংলাদেশের নতুন রোডম্যাপের প্রসঙ্গ। কিন্তু কারা চাইছে এই নতুন রোডম্যাপ এবং এর পেছনে কোন উদ্দেশ্যই বা রয়েছে তাদের? এদিকে আবার জামায়াত দাবি করছে রোডম্যাপ আগে নয়, আগে চাই সংস্কার। কিন্তু কার দাবি মানবেন ইউনূস সরকার? তাদের এমন ধরনের দাবি দেওয়ার পিছনে ঠিক কোন ইন্ধন লুকিয়ে আছে? কেনই বা তারা এমন দাবি জানাচ্ছেন? এসবের মাঝে আবার বাংলাদেশের এই বিএনপি নেতা মন্তব্য করে বসলেন প্রশাসনের ভূতগুলোকে আগে সরানোর দরকার। কিন্তু প্রশাসনের ভূত বলতে কাদেরকে বোঝাতে চাইলেন তিনি? কেনই বা করলেন এমন মন্তব্য? তবে কি মাত্র দুমাসেই ডক্টর ইউনূস সরকারের ওপর চাপ প্রয়োগের কৌশল শুরু করল রাজনৈতিক শিবির? -2 ফর্মুলার জনক কি শেষ পর্যন্ত বিএনপিকে ট্যাকল করতে পারবেন? এর জন্য জামায়াতকে কি একটু বেশি মাইলেজ দিচ্ছেন নোবেল বিজয়ী? জামায়াত কিন্তু ক্ষমতায় যাওয়ার পাকাপোক্ত স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে, পিছনে খেলছে কারা? সোনার বাংলায় কবে ফিরবে মুক্ত রাজনৈতিক পরিবেশ? কবে দেখা যাবে সব রাজনৈতিক ব্যক্তিত্বদের দেশ গড়তে মাঠে নেমে একসাথে কাজ করতে? ভারত থেকে কি আদেও তারা কিছুই শেখেনি? হাসিনাকে আশ্রয় দেওয়ার সময়েও দৃষ্টান্ত দেখালেন নরেন্দ্র মোদী, সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জিরা। তবে দেশ গড়ার স্বার্থে খালেদা হাসিনারা কেন এক টেবিলে বসতে পারেন না? ভারত বাংলাদেশের সম্পর্ক থেকে শুরু করে প্রশাসনের ভূত এবং খালেদা হাসিনারা কেন এক টেবিলে বসতে পারে না, আমরা যে যে প্রশ্নচিহ্ন তুলে ধরলাম তার প্রত্যেকটির চুলচেরা বিশ্লেষণ করব আমাদের আজকের রিপোর্টে। তবে তার আগে আপনাদের এটা স্পষ্ট করে দিই, আমাদের রিপোর্ট কিন্তু কোনো দেশকে ছোট করার জন্য নয়, বরং এই পরিস্থিতিতে যে সমস্ত মন্তব্যগুলি উঠে এসেছে তার ভিত্তিতেই আমাদের আজকের এই রিপোর্ট। এর আগের রিপোর্টে আমরা তুলে ধরেছিলাম ভারত সহ আরও 5টি দেশ থেকে কেন হঠাৎ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাষ্ট্রদূতদের ফিরিয়ে এনেছে, আর কেনই বা ভারতের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলির। আপনারা যদি আমাদের আগের রিপোর্টটি না দেখে থাকেন তবে অবশ্যই দেখে নিন, কেননা আগের রিপোর্ট দেখলে আমাদের আজকের আলোচনা অনেক বেশি সহজ হয়ে উঠবে আপনার কাছে। যাই হোক, এবার ফিরে আসি আজকের আলোচনায়। প্রত্যেকটি বিষয়কে ধরে ধরে আমরা বিশ্লেষণ করতে চলেছি, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। প্রথমেই আসি ভারত বাংলাদেশের প্রসঙ্গে। শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখনও কিন্তু ভারত বিরোধী ডাক শোনা গেছে বাংলাদেশের তরফে, এমনকি ভারতীয় পণ্য বয়কট করার জন্য রীতিমতো রাস্তাতেও নেমেছে বাংলাদেশের মানুষ। তবে হাসিনার পদত্যাগের পর এই বয়কটের ট্রেন্ড যেন আরও দ্বিগুণ বেড়েছে, রাজনৈতিক কারণে হোক কিংবা সামাজিক কারণ, বিভিন্ন ক্ষেত্রেই দাবি উঠেছে ভারতীয় পণ্য বয়কটের। আবার দিন কয়েক আগেই একটা প্রসঙ্গ বেশ জোরালো হয়েছিল, সেটা হলো বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো। হ্যাঁ, এই ইলিশ পাঠানো প্রসঙ্গেও তীব্র বিরোধিতা করেছিল বাংলাদেশের সাধারণ মানুষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডের দিকে যদি আমরা একটু নজর রাখি তাহলে এই বিষয়টা একেবারেই স্পষ্ট, ভারতের প্রতি বিদ্বেষের মনোভাব রয়েছে বেশিরভাগ বাংলাদেশের। অপরদিকে ভারতের দিক থেকেও যে কটাক্ষ করা হচ্ছে না বাংলাদেশিদের তেমনটা কিন্তু নয়। বাংলাদেশ থেকে শেখ হাসিনার বিদায়ের পর এখন সবথেকে বড় শক্তি বিএনপি, কিন্তু এই দলেরই মহাসচিবের গলায় শোনা যাচ্ছে একেবারে অন্য সুর। বিএনপির মহাসচিব মন্তব্য করেছেন যে ভারতের সাথে বাংলাদেশের মানুষের ভালো সম্পর্ক রাখা উচিত, আর এই প্রসঙ্গ থেকেই যে প্রশ্নটা আমরা তুলে ধরেছিলাম হঠাৎ করে কেন তিনি ভারতের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে বলছেন,
সম্প্রতি বাংলাদেশের সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার বিষয়ে তারা আশাবাদী। তার কথায় ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এই কথা আমি বলেছি কারণ সম্প্রতি ভারতের হাই কমিশনার আমাদের অফিসে এসেছিলেন। এর আগে বহু বছর ধরে ভারত সরকারের কোনো প্রতিনিধি আমাদের অফিসে আসেননি, তবে এবার যখন তারা আমাদের এখানে এসেছেন তার মানে আমি মনে করি বিএনপির প্রতি তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে, না হলে আমাদের এখানে এসে কথা বলতেন না তিনি। সেই দৃষ্টিভঙ্গি থেকেই বলছি যে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বরফ গলতে শুরু করেছে, এটাই হওয়া উচিত। তবে এখানেই শেষ নয়, তিনি আরও বলেন এদিকে ভারতের সঙ্গে শুধু বিএনপির নয় বাংলাদেশের সবারই একটা সম্পর্ক রাখা উচিত, কারণ তারা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। আমাদের বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য জড়িয়ে আছে। খাদ্যশস্য, চাল, ডাল, আদা, মশলা আমরা ভারত থেকে আমদানি করে থাকি। ইদানিং আমরা ভারত থেকে কয়লাও আনাচ্ছি। এছাড়াও এদেশে ভারতের বেশ কিছু প্রজেক্ট আছে। সুতরাং ভারতের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না, কথা বলবো না, এটা তো রাজনীতি হতে পারে না। তিনি যে মন্তব্য ভারতের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন তাতে এটা খুবই স্বাভাবিক যে বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে ভারত তাদের কাছে এখন আশার আলো হয়ে দাঁড়াতে পারে। বিগত কয়েক মাস ধরে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। গোটা বাংলাদেশ জুড়ে চড়াও হয়েছিল বিদ্রোহের পারদ, তারপর সরকারের পরিবর্তন, অর্থাৎ সব মিলিয়ে একটা টালমাটাল অবস্থায় পড়ে আছে বাংলাদেশ। এমনকি অর্থনৈতিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। তাই তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে গেলেও প্রয়োজন ভারতের মতো শক্তিশালী কোনো দেশকে। কিন্তু এখানেই তৈরি হচ্ছে আসল সমস্যা। বাংলাদেশের সরকার এবং জনগণ কেউই ভারতের ব্যাপারে ভালো মত পোষণ করত না। তাদের দাবি ছিল ভারত তাদের বন্ধু হওয়ার দাবি করলেও কোনোদিন বাংলাদেশকে বোঝেনি, বরং বাংলাদেশকে ব্যবহার করে এসেছে। এ প্রসঙ্গে যে প্রশ্নটা বিশ্লেষণ না করলেই নয় তা হলো, সত্যি কি ভারত বাংলাদেশকে ব্যবহার করেছে? বাংলাদেশের জনগণের একাংশের মতে বাংলাদেশের মানুষের প্রয়োজনে ভারত ইচ্ছে করে তিস্তার জল ছাড়ে না। এইরকমই আরও নানান রাজনৈতিক এবং ভৌগোলিক অভিযোগের তালিকা তৈরি করে রীতিমতো ভারতকে তুলোধনা করে বাংলাদেশ। এই পরিস্থিতিতে যেখানে গোটা বাংলাদেশ অপছন্দ করছে ভারতকে, ঠিক তখনই বিএনপি দলের মহাসচিব ভারতের সাথে পুনরায় সম্পর্ক ভালো রাখার কথা বলছেন, কারণ তিনি বুঝতে পারছেন তাদের এই পরিস্থিতিতে একমাত্র ভারতই পারে সাহায্য করতে। এখন বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তাই তাদেরকে ঘুরে দাঁড়াতে হলে ভারতকে দরকার, কেননা ভারতের সাথে তারা নানান বাণিজ্যিক লেনদেনের সঙ্গে যুক্ত আছে। এখন যদি তারা ভারতের সাথে সম্পর্ক খারাপ করে তাহলে হয়তো খাদ্যশস্য থেকে শুরু করে আনাজ, সবজি এবং বিভিন্ন জিনিসের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে সমগ্র বাংলাদেশে খাদ্য সংকট দেখা যেতে পারে, যা সদ্য তৈরি হওয়া বাংলাদেশের নতুন সরকারের কাছে একটা বিশাল চাপের বিষয় হতে পারে। তাই ভারতের সাথে সম্পর্ক ঠিক করাতেই তাদের মঙ্গল। আর শুধু খাদ্যশস্যের মধ্যেই বিষয়টা আটকে নেই, ভারত থেকে আসে টন টন কয়লা, যা দিয়ে তৈরি হয় বিদ্যুৎ, যার ফলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও খারাপ করলে কয়লা আমদানিতেও বাংলাদেশের সমস্যা হতে পারে, ফলে বিদ্যুৎ শূন্য হয়ে যাওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে বাংলাদেশের কাছে। কয়লার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্টে ভারত যুক্ত আছে বাংলাদেশের সাথে। তাই এই পরিস্থিতিতে ভারতের সাথে নতুন করে শত্রুতা তৈরির কথা বর্তমান সরকার ভাবতেই পারে না। এই সমস্ত কারণেই হয়তো বিএনপির মহাসচিবের গলায় শোনা গেল অন্য সুর। তাহলে এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন বাংলাদেশ নিজেদের ভুল পাল্টেছে, নিজেদের ভালো কথা চিন্তা করেই শুধুমাত্র বাংলাদেশই নয় বাংলাদেশের নতুন সরকারও পাশে থাকতে চাইছে তা স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ ভারত থেকে এই প্রথম কোনো হাই কমিশনার অফিসার বাংলাদেশের বৈঠকে গেলেন, তাই এটা থেকে অনুমান করা যেতেই পারে যে দুই দেশের সম্পর্কের ভালো পরিণতির কথাই ভাবছে দুপক্ষই। কেননা বর্তমানে ভারতের সীমান্ত বরাবর সমস্ত দেশের সাথেই টানাপোড়েন চলছে, তাই ভারত যে খুব একটা নিশ্চিন্তে আছে তা নয়। তাই এর মধ্যে যদি বাংলাদেশের সঙ্গে তারা নিজেদের সম্পর্ক ঠিক রাখতে পারেন তাহলে তাদের জন্য একটা স্বস্তির ব্যাপার হয়ে দাঁড়াবে। এখন দেখার বিষয় হলো বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে নিজেদের সম্পর্ক পুনরায় ঠিক করতে আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা, যদিও এর উত্তর সময় দেবে।
এই পর্যন্ত যা যা বিশ্লেষণ করলাম তাতে এটা স্পষ্ট যে ভারতের সাথে কেন সম্পর্ক ভালো করতে চাইছে বাংলাদেশ। এবার আসি পরবর্তী পয়েন্টে, যে পয়েন্টটা নিয়ে আমরা প্রথমেই প্রশ্ন তুলেছিলাম। হ্যাঁ, নতুন রোডম্যাপ দাবি করেছে বিএনপি, বাংলাদেশের সরকারের কাছে এই রোডম্যাপের দাবি করেছে বিএনপি। এদিকে বিপরীতে জামায়াত চায় আগে সংস্কার। আর এই জায়গা থেকেই যে প্রশ্নটা জোরালো হচ্ছে তা হলো, ঠিক কার দাবি শুনবে বাংলাদেশ সরকার? আসুন বিষয়টা একটু বিশ্লেষণের সাথে বুঝি। হাসিনা সরকারের পদত্যাগের পর বাংলাদেশের এখন সবচেয়ে বড় শক্তি হলো বিএনপি, আর সেটা তাদের দাবি দেওয়া এবং মন্তব্য থেকে বোঝা যাচ্ছে। ভারতের সাথে সম্পর্ক ঠিক করার দাবির পর নতুন রোডম্যাপ চাওয়ার দাবি নিয়ে সরব হয়েছে বাংলাদেশের এই রাজনৈতিক দল। কিন্তু এর পাশাপাশি জামায়াত চাইছে আগে যেন সংস্কার হয়। কিন্তু কার কথা শুনবে ইউনূস সরকার? কিছুদিন আগে বাংলাদেশের সরকার একটা মিটিং করেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। গত 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারে 6টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা করেন তিনি। মূলত এই সংস্কার কমিশনগুলি থেকে দলগুলোকে কিভাবে সাহায্য করা যেতে পারে সেটি নিয়ে মতামত চাওয়া হয় এই মিটিংয়ে। কিন্তু বিএনপির দাবি আগে তারা রোডম্যাপ চান, যাতে নির্বাচনের কাজ দ্রুত হতে পারে। এদিন মিটিংয়ের শেষে প্রধান উপদেষ্টাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন আমাদের 1 নম্বর প্রায়োরিটি, তাই রোডম্যাপের দাবি করছি আমরা। কিন্তু অন্যদিকে জামায়াতের পার্টি আগে সংস্কারের দাবি জানিয়েছেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা চাইছি সংস্কার, কারণ সংস্কার হলেই রোডম্যাপ তৈরি হবে এবং নির্বাচন সফল হবে। তাই এই অবস্থায় বাংলাদেশ সরকার কিভাবে বিষয়টিকে সামলায় সেটাই এখন দেখার বিষয়। কারণ হাসিনা সরকারের পদত্যাগের পর বিএনপি এখন অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি, তার পাশাপাশি জামায়াতের মতো রাজনৈতিক দলেরও প্রভাব অনেকটাই। সুতরাং এই সব মাথায় রেখে বর্তমানে সরকার কোন দিকে এগোয় সেটাই এখন দেখার বিষয়। তবে এখানেই শেষ নয়, বিএনপি দলের তরফে অভিযোগ জানিয়ে প্রশাসনের ভূতগুলিকে তাড়ানোর দাবি জানানো হয়েছে। আমরা প্রথমেই বলেছি, বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি কাজ করছে, যার ফলে নানান অভিযোগ দাবি দাওয়াতে সরব হচ্ছেন তারা। বিশেষ করে তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার যেন দাবি শেষই হচ্ছে না। তিনি আবার নতুন করে দাবি করেছেন যে প্রশাসনের মধ্যে যে ভূতগুলি আছে সেগুলিকে তাড়াতে। কিন্তু ভূত বলতে ঠিক কাদেরকে বোঝাতে চেয়েছেন তিনি? এই প্রসঙ্গে ফখরুল ইসলাম বলেন, ছাত্র জনতার মধ্যে দিয়ে অনেক ত্যাগের বিনিময়ে, আমাদের অনেক সন্তানের এবং ভাইদের রক্তের বিনিময়ে আমরা একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদকে সরাতে পেরেছি, এতে সাময়িক একটি বিজয় অর্জন করেছি। এই বিজয়কে যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে সবই ব্যর্থ হয়ে যাবে। কিন্তু তিনি দাবি করছেন, পুরনো মাথা সরে গেলেও দেশের ভিতরে সেই পুরনো লোকরাই কাজ করছে, যারা দেশকে পিছিয়ে দিয়েছিল হাসিনা সরকারের আমলে। তাই তিনি তাদেরকে ভূত বলে সম্বোধন করেছেন এবং সেই সব লোকদের তিনি দেশ সংস্কারের পথ থেকে তাড়াতে বলছেন, কারণ তার বিশ্বাস দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই সমস্ত মানুষদের তাড়ানোর প্রয়োজন আছে। তাই তিনি ভূতদের দূর করার মন্তব্য করেছেন। এবার আসি পরবর্তী প্রশ্নে। এতক্ষণ আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কিভাবে বিএনপি নিজেদের রাজনৈতিক শক্তিকে ক্রমাগত কাজে লাগিয়ে একের পর এক দাবি করে চলেছে সরকারের উপর। তবে কি এর মধ্যে দিয়ে ইউনূস সরকারকে চাপে ফেলতে চাইছে বিএনপি? মাত্র 2 মাসেই ডক্টর ইউনূস সরকারের উপর চাপ প্রয়োগের কৌশল শুরু করলো এই রাজনৈতিক শিবির। বাংলাদেশের যা রাজনৈতিক পরিস্থিতি তাতে বিএনপির পক্ষে বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করা কোনো আশ্চর্যের বিষয় নয়, কারণ বর্তমানে যে সরকার আছে সে অস্থায়ী সরকার। নতুন করে ইলেকশন হলে নতুন সরকার তৈরি হবে, যার ফলে প্রথম থেকেই বিএনপি নিজেদেরকে সর্বপ্রথম দল হিসেবে প্রমাণিত করার জন্য নানান রকম রাজনৈতিক বিষয়ে বর্তমান সরকারকে বিপাকে ফেলতে চাইছেন, যাতে মানুষ তাদেরকে প্রধান বিকল্প হিসেবেই বেছে নেন। তাহলে কি -2 ফর্মুলার জনককে টেক্কা দিতে তৈরি হচ্ছে বিএনপি পার্টি? নিজেদেরকে সবথেকে শক্তিশালী পরিণত করতে এবং বাংলাদেশে নিজেদের রাজনৈতিক বলকে আরও শক্ত করতে মোহাম্মদ ইউনূস, যাকে গোটা বিশ্ব -2 ফর্মুলার জনকের জন্য জানে, তাকে রাজনৈতিক খেলায় টক্কর দেওয়ার চেষ্টা করছে। এই জন্যই কি জামায়াতকে একটু বেশি তোয়াজ করছে ইউনূস সরকার? ইউনিট সরকারকে নিজের ক্ষমতা বজায় রাখার জন্য
অন্য পক্ষে কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে হবে, এটা খুবই স্বাভাবিক। তাই হয়তো জামায়াতের সঙ্গে বর্তমান বাংলাদেশের সরকারের ভাব জমে উঠেছে বেশি, এবং এই জায়গা থেকেই জামায়াত দলও স্বপ্ন দেখছে সরকার গঠনের। যেখানে বর্তমান সরকারের হাত আছে তাদের পেছনে, সেখানে নিজেদেরকে ভবিষ্যতের সরকারি দল হিসেবে দেখতে ক্ষতি কোথায়? এবং সম্প্রতি জামায়াতের দলের সঙ্গে আলাদাভাবে মিটিংয়েও বসেন মোহাম্মদ ইউনূস, যা তাদের সম্পর্কের ঘনিষ্ঠতার জল্পনাকে আরও বাড়িয়ে তোলে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এরকম রাজনৈতিক টানাপোড়েন দেখবার জন্যই কি সাধারণ মানুষ এত বিদ্রোহ আন্দোলন করে দেশ পুনরায় স্বাধীন করেছিল? তাদের চাহিদা সেই সোনার বাংলা কবে পূরণ করবে দেশের সরকার? পুরনো সরকারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল এবং তাকে সরিয়ে নতুন সরকার আনতে চেয়েছিল, যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে ভাববে। কিন্তু বর্তমানে রাজনৈতিক চালে আবদ্ধ হয়ে পড়ছে প্রত্যেকটা দলই। কবে সবাই একে অপরকে নিয়ে একসাথে বাংলাদেশের স্বার্থে নতুন বাংলা গড়ার কথা ভাববে, সেটা একটা বড় প্রশ্নের বিষয়। তবে কি ভারতকে দেখে কিছুই শিখবে না বাংলাদেশ? এই প্রশ্নটাও আমরা রেখেছিলাম। কেননা নিজেদের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেই সমস্ত কৌশল করে দেখাচ্ছে ভারত। আজ পৃথিবীর মধ্যে চতুর্থ শক্তিশালী দেশ হিসেবে পরিচিত ভারত। বাংলাদেশ তাহলে কেন পারছে না নিজের প্রতিবেশী দেশ থেকে শিখতে? নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শক্তিশালী রাজনৈতিক নামগুলি দেশের স্বার্থে একসঙ্গে এগিয়ে এসে কাজ করতে পারছেন। এমনকি শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে পাড়ি দেন, তখনও কিন্তু ভারতের সমস্ত রাজনৈতিক দলের নেতানেত্রীরা গোল টেবিলে বসেন। তাহলে কেন দেশ করার স্বার্থে খালেদা হাসিনারা এক টেবিলে বসতে পারেন না? সেই বিষয়টা আজও অধরা। আশা করছি আজকের রিপোর্টে যে যে প্রশ্নগুলো আমরা তুলে ধরেছিলাম তার পুঙ্খানুপুঙ্খ উত্তর আমরা দিতে পেরেছি। তবে আবারও আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই রিপোর্ট কিন্তু কোনো দেশকে ছোট করার জন্য নয়। যে যে মন্তব্য বর্তমান সিচুয়েশনে উঠে এসেছে তার ভিত্তিতেই আমাদের আজকের আলোচনা। আজকের রিপোর্ট এই পর্যন্তই। ততক্ষণে ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানান। আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ।